বাংলার মানুষের কাছে একটা বিশেষ বার্তা নিয়ে চলে গেছে। বারুইপুর মানে নতুন ভোর মানেই কিন্তু একটা জগদ্ধাত্রী পুজো নয়। এখন বারুইপুর মানে এই নতুন ভোর মানেই হচ্ছে আর্ত মানুষের পাশে দাঁড়ানোর একটা অঙ্গীকার। হ্যাঁ, নতুন ভোর ওয়েলফেয়ার সোসাইটি, বয়স মাত্র 2 বছর, আর এই 2 বছরে বারুইপুরের মানুষ নয়, দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ চিনে গেছে। সেটা যে নতুন ভোর একদম নতুন, কিন্তু নতুন ভোর এই মুহূর্তে বারুইপুরের মানুষের কাছে একটা পরিচিত নাম হয়ে গেছে। কারণটা কি? দেখুন, শুধু বারুইপুর বলবো না, জেলার মানুষের কাছে এই কম বেশি নতুন ভোরের একটা পরিচিতি 2 বছরে তৈরি হয়েছে। আপনারা দেখছেন জগদ্ধাত্রী পুজোয় এবছর জেলার সেরা সেরা প্রায় 6টি পুরস্কার আমরা পেয়েছি। তবে যেটা আপনি বললেন, জগদ্ধাত্রী পূজা শুধু নয়, এটা কোনো পূজা কমিটি নয়, আমাদের বিভিন্ন কাজে নতুনত্ব আছে এবং আর্ত মানুষের পাশে নিবিড়ভাবে দাঁড়ানোর, যে এক আধবার কোনো একটা গিমিকের জন্য কোথাও গেলাম কাজ করলাম তা নয়, কন্টিনিউয়াস 2 বছরের বেশি সময় আমাদের সংগঠন খুবই নবীন। কিন্তু তার মধ্যে আমরা প্রত্যেক বছরে যে কর্মকাণ্ড রেখেছি, যেমন আমাদের খুব অভিনব একটি প্রয়াস ছিল গত 2 বছর পুজোর 4টি দিন, দুর্গাপূজার 4টি দিন আমরা 1 টাকার বিনিময়ে এবছর প্রায় 1000 জন করে 4 দিন খাইয়েছি। প্রায় 4000 মানুষকে 1 টাকার বিনিময়ে দুপুরের ভাতের ব্যবস্থা করেছি। আমরা ইংরাজি নববর্ষের দিন নিজেরা গিয়ে কোনো রকম টোকেন বিলি না করে নিজেদের স্বচক্ষে দেখে, যেখানে সারা পৃথিবী তখন হয়তো আনন্দে মত্ত, আমরা কিন্তু শীতের সেই রাতে গিয়ে তাদের কাছে গিয়ে তাদেরকে শীতবস্ত্র, কম্বল বা অন্য শীতবস্ত্র দান করে এসেছি। আমরা একটা বার্ষিক রক্তদান শিবিরের আয়োজন করি, যেখানে প্রায় 150 থেকে 200 মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। 150 থেকে 200 নাম্বারটা বুঝতেই পারছেন যথেষ্ট বেশি। সুতরাং বারুইপুরবাসীর আশীর্বাদ, বারুইপুরবাসীর সমর্থন আমাদের সঙ্গে আছে। আর এই পুজোর আবহ দেখেই বুঝতে পারছেন, বারুইপুর তথা দক্ষিণ চব্বিশ পরগনায় জগদ্ধাত্রী পুজো খুব একটি পরিচিত পুজো নয়। তা সত্ত্বেও এই এমন একটি উইকডেজে এখন যে মানুষের ঢল এখানে রয়েছে, বুঝতেই পাচ্ছেন যে আমাদের পরিচিতি যথেষ্টই রয়েছে এবং মানুষ সাদরে আমাদেরকে গ্রহণ করেছেন। এই 2 বছরে একটা আক্ষেপ ছিল দুর্গাপুজোর, আমার মনে হয় আপনারা আলাদা করে একটা স্বতন্ত্র পরিচয় করতে পেরেছেন যেটা দুর্গাপুজোর হয়। সেটা কিছুটা ঠিক। আমরা যখন নতুন ভোর গঠন করি, সেই সময়টা আমরা সংগঠনের সদস্যরা যারা সংগঠনটা ফর্ম করেছেন তারা একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলা চলে। তা আমরা সেই জন্য নতুন ভোর নামটার সঙ্গে সাজুজ্য রেখে নতুন করে কিছু করার চেষ্টা করেছি। সেই জন্য দুর্গাপুজোর সময় যে অপ্রাপ্তি যেটা আমাদের মধ্যে ছিল, বা যেটা হয়তো একটা মনের আক্ষেপ ছিল যে দুর্গাপুজো থেকে দূরে চলে যাচ্ছি বা দুর্গাপুজোর সঙ্গে যুক্ত থাকতে পারছি না, সেইটা কিছুটা জগদ্ধাত্রী পুজো, মায়েরই আর এক রূপ মাতৃ আরাধনা, সেই 4 দিনের আমরা নিজেদের মতো করে নতুন করে সাজিয়ে নিয়েছি। যে আমরা কেন থেকে কেন নয় এই প্রশ্নে নিজেদেরকে নিয়ে আসতে পেরেছি, যে কেন করব আমরা সেটা বলি না, আমরা কেন করব না, সেই তো মাতৃ আরাধনা, সেই জন্যই। সবচেয়ে বড় কথা, যেমন একটা আক্ষেপ আছে সেখান থেকে ধরো নতুন প্রজন্ম একটা নতুন করে ভালোবাসার জন্ম হয়েছে জগদ্ধাত্রী পুজো, তার থেকেও বড় কথা নতুন ভোর তোমাদের কাছে যে বার্তাটা আমি দেখেছি সেই কটা দিন তোমাদের সঙ্গে দেখেছি রাস্তায় দাঁড়িয়ে তোমরা আর্ত মানুষের হাতে যখন খাবারটা তুলে দিচ্ছিলে, সেই আনন্দটা মনে হয় না অনেক বেশি।
দেখুন, দরিদ্র আর্ত মানুষের যে প্রাপ্তি আমাদের কাছ থেকে, তাতেই আমাদের শান্তি, তাতেই আমাদের মানে সুখ সুখ লাভ বলতে পারেন। সেখান থেকেই গরিব মানুষ দরিদ্র আর্ত মানুষদের পাশে দাঁড়িয়ে থেকে সেখান থেকে আমরা শান্তি লাভ করতে পারি। এই যে রাস্তাঘাট পাশে প্রচুর মানুষ রাত্রে রাত 12টা 1টার সময় শুয়ে থাকে গরিব শীতের রাত্রে, সেখানে কোনো টোকেন না দিয়ে যা তাদের পাশে কি দাঁড়িয়ে তাদের হাতে আমরা সচক্ষে দেখে তাদেরকে একটা করে কম্বল দিয়ে আসি, এটাই আমাদের কাছে পরম। আমরা এই দুবছরে আমরা তো একসময় একটি দুর্গাপুজোর সঙ্গে যুক্ত ছিলাম, তখন আমরা লক্ষ্য করেছি যে আলোর মধ্যেও অনেক অসহায় মানুষ যারা আছে, যারা ঠিক আলোর মধ্যে আলো স্পর্শে আসে না। আমরা এই পুজো থেকে বেরিয়ে আসার পরে এই দুবছরে আমরা যে 30 বছরের যে দুর্গাপুজোর যে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি, তাই এই দুবছরে আমরা চেষ্টা করেছি সেই পিছিয়ে পড়া গরিব মানুষগুলোর মুখে কিছু অন্ন দিয়ে তাদেরকে পুজোর উপহার হিসেবে আমাদের তুলে দেওয়া, এটাই আমাদের কাছে মা দুর্গার কাছে অঞ্জলি হিসেবে আমরা তুলে ধরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ডক্টর প্রেসক্রিপশন সম্প্রতি একটি টিভি চ্যানেল, তার থেকেও বড় কথা এমন একটা মানুষ, আমি পুজোর আড়ম্বনার কথা বলছি না, যদিও এখানে চন্দননগরের আলোকসজ্জা অনেকটাই মানুষকে টেনে আনছে, কিন্তু তার থেকেও আমি যে জায়গায় একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়ানোটাকে যেভাবে স্যালুট করতে হয় আমি নতুন ভোরকে সেইভাবেই স্যালুট করছি, যেটা আমাদের পক্ষ থেকে এটা উপহার। আর এই মোমেন্টটা আমি সবাই মিলে ধরো, আমরা একটি বিশেষ মানপত্র দিচ্ছি যে মানপত্রের মধ্যে দিয়ে আমরা, তারা যে মানুষের জন্য কাজ করছে, একটা স্মারক দেওয়া যেতেই পারে কিন্তু এই স্মারকের সাথে যে একটা মানপত্র দিয়ে সম্মান করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই প্রাপ্তিটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ, আপনাদের এই মানে মানপত্র আমাদের ভবিষ্যতে কাজ করতে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। আপনারা আমাদের পাশে থাকুন, নতুন ভোরও সেরকম সমস্ত পিছিয়ে পড়া মানুষের সাথে ছিল যেমন আরও থাকবে। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের এই মানপত্র তুলে দেওয়ার জন্য, যেটা আমাদের ভবিষ্যতের আরও বেশি অনুপ্রাণিত করবে। খুবই আনন্দ দেখা সবাই, আমরা খুবই ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি। একটাই কথা সবাই মিলে বলবো, থ্রি চিয়ার্স ফর নতুন ভোট, ইপি পুরাই, থ্রি চিয়ার্স ফর নতুন ভোট, ইপি পুরাই, থ্রি চিয়ার্স ফর নতুন ভোট, ইপি পুরাই। একদম একদম সিনিয়র মানুষের কাছে যাবো আমি, একটু বলবো স্মারক একটা সম্মান নিশ্চয়ই, আর একটা মানপত্র তাকে আরো গর্বিত করে নিশ্চয়ই। আমরা স্মারকের সাথে একটা মানপত্র তুলে দিতে চাইছি, যেহেতু এই অর্গানাইজেশনটা মানুষের জন্য কাজ করে, আপনি কি বলেন? নিশ্চয়ই এটা তো ভালো ব্যাপার, আমরা এই তো প্রত্যেকদিন থেকে আমি এই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে, হ্যাঁ আমি নিজেকে খুব ধন্য মনে করছি, আমি এত আনন্দিত এই নতুন ভারত সঙ্গে যুক্ত হয়ে আমি কল্পনা করতে পারছি, নিজের ভাষায় প্রকাশ করতে পারছি। এভাবে এই মানুষের ভাষা নেই, মানুষের পাশে থাকার আনন্দটা অনাবিল লাগছে, খুব আনন্দ পাচ্ছি। একটাই কথা সবাই মিলে বলবো, থ্রি চিয়ার্স ফর নতুন ভোট, ইপি পুরাই, থ্রি চিয়ার্স ফর নতুন ভোট, ইপি পুরাই, থ্রি চিয়ার্স ফর নতুন ভোট। আমি এই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে, হ্যাঁ আমি নিজেকে খুব ধন্য মনে করছি, খুবই ভালো লাগছে, এরকমভাবে চলুক আমরা।